শাহজাদপুরে নাতনিকে দেখতে গিয়ে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন দেলবার শেখ নামের 70 বছর বয়সী এক বৃদ্ধ। দেলবার শেখ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রিয়াঙ্গারু গ্রামের মৃত জুব্বার শেখের ছেলে। সোমবার 11 ডিসেম্বর দুপুর 2টায় বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকল বাসস্ট্যান্ডে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, এদিন সকালে বৃদ্ধ দেলবার শেখ উপজেলার গারাদহ ইউনিয়নের সরিষাকল উত্তরপাড়ায় নাতনিকে দেখতে তার শ্বশুরবাড়িতে যান। প্রায় 8-9 মাস পূর্বে সরিষাকল উত্তরপাড়ার ইসা ভুঁইয়ার ছেলে রেজাউলের সাথে তার নাতনির বিয়ে হয়। দুপুরের খাবার শেষে পার্শ্ববর্তী সরিষাকল ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন বাসস্ট্যান্ডে মহাসড়ক অতিক্রম করার সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি বেপরোয়া গতির বাস বৃদ্ধ দেলবার শেখকে চাকার নিচে পিষ্ট করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে দেখা যায় বৃদ্ধ দেলবার শেখ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন। খবর পেয়ে স্বজনেরা এসে দেলবার শেখের লাশ বাড়িতে নিয়ে যায়। এ সময় শাহজাদপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক শামীম সরোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ রেজাউল করিম বলেন, শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটা নাম্বার হতে কল যায়, যাওয়ার পরে আমরা দ্রুতগতিতে দুইটি ইউনিট আমরা দ্রুতগতিতে ঘটনাস্থলে ছুটে আসি। আসার পরে আমরা এখানে দেখতে পারি বা শুনতে পারি যেটা আর কি, যে সরকার ট্রাভেলস নামে একটা গাড়ি ঢাকা থেকে পাবনা থেকে যাচ্ছিল আর কি। যাওয়ার পরে উনি ছিল পথচারী ব্যক্তি, নাম দিলবার হোসেন, গ্রাম বিয়াঙ্গার। উনি পথচারী ছিল, উনি পথ পার হয়নি, গাড়িটা ওনাকে বাড়ি দিয়ে যায়, বাড়ি দেওয়ার স্থলে উনি ঘটনাস্থলে মারা যায়। আসলে আমরা যে এই রোড দুর্ঘটনাগুলো ঘটার এক নম্বরটা কারণটা, যদি আমরা রোডে যে সিগন্যালগুলো আছে সিগন্যালগুলো যদি আমরা মেনে চলি, অথবা ফিটনেসবিহীন গাড়ি যদি না চালাই, অথবা যে রোডের যে সমস্ত নিয়মকানুনগুলো আছে এইগুলো আমরা মেনে চলি, অথবা যে মোড়ে মোড়ে আমরা তো ট্রাফিক সিগন্যাল করে দেই, তাহলে এই দুর্ঘটনা অনেক কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি। আর আমার পরিচয়, আমি মোহাম্মদ রেজাউল করিম, ফায়ার হাউস ইন্সপেক্টর, ফায়ার সার্ভিস। কে আছে?